সন্তানদের জন্য, এই ভারতীয় সংস্কৃতির জন্য। ভারত আসলে কি, এর শিক্ষা এবং জ্ঞান কিভাবে আমরা পাবো, এবং ভারতকে জানতে গেলে আমাদের কি করতে হবে, এই জ্ঞানটাই আমাদের জানতে হবে। তা কি বলছে কবিতা, হচ্ছে ভারত বলে আমাদের কবিতাটা আছে, চলো চলো যাই সেই দেশে দেশান্তরে, যেখানে শুরু হয় শিক্ষা দীক্ষা ভালোবাসার অন্তরে। আমি আছি আমরা থাকব এই জগৎ মায়ায় চিরতরে, গভীর বন্ধুত্ব গভীর ভক্তি ছায়ার গন্ধরে, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে। অর্থাৎ এই ভারত ভূমিতে আমাদের যে জ্ঞান আমরা যে বৃদ্ধি করবো, সেই জ্ঞানটা আমাদের শিক্ষা বা দীক্ষা দিয়ে শুরু হয়। যারা শিক্ষা দীক্ষা নেয়নি বা শিক্ষা দীক্ষা সম্বন্ধে যাদের জ্ঞান নেই, আমি বলবো কোন সদ্গুরুর পাশে গিয়ে বসতে এবং তার কিছু কথা শুনতে, তাদের মধ্যে কিছু জ্ঞান আছে। যেমন আমরা স্কুলে গেলে মাস্টারের সঙ্গে যদি থাকি, আমাদের সেই সাবজেক্টের বা সেই বিষয়ের জ্ঞান হয়। তাই গুরুর কাছে গেলে গুরু শুধু একটি বিষয় না, সম্পূর্ণ জ্ঞান নিয়ে তিনি গুরু হন, না হলে গুরু হতে পারে না। কিছু জ্ঞান কারোর কাছ থেকে ধার করে নিয়ে অনেকে গুরু হয়েছে। তাই সেই মানুষের কাছে গিয়ে আপনারা একটু বসুন, বসে কিছু কথা জানুন। যদি মনে হয় আপনার ওই কথা আরো বেশি করে জানার দরকার, তখন কি করতে হয়, কানেকশন করতে হয়, সংযুক্তি করতে হয়। এটাকেই দীক্ষা বা শিক্ষা পদ্ধতি বলা হয়। বর্তমান সমাজে বলতে গেলে একটা মোবাইল ফোন যেমন ইন্টারনেট ছাড়া কিছু করা যায় না, বিশেষ করে স্মার্টফোন, ঠিক একই রকম মানুষের জীবন উন্নতি করতে গেলে একজন সদ্গুরুর প্রয়োজন হয়। তাই বলেছে, চলো চলো যাই সেই দেশে দেশান্তরে, যেখানে শুরু হয় শিক্ষা দীক্ষা ভালোবাসার গভীর অন্তরে। আমরা আছি আমরা থাকবো এই জগৎ মায়ায় চিরতরে, গভীর বন্ধুত্ব গভীর ভক্তি ছায়ার বন্দরে, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে। এই ভারত ভূমির অন্তদেশে স্বদেশে বন্ধন মুক্ত কেশে, ছিল যত আশা ভাষা ও ভরসার পাদদেশে। আমরা আছি আমরা থাকবো এই জগৎ মায়ার দেশে, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে। দুঃখ কষ্ট ভোগ ত্রাস সকল মুছে দিয়ে, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে। হে আমার ভারত ভূমি তুমি কত মহান, তোমার কথা ভেবে আমি হারাই মনপ্রাণ, তুমি আছো তুমি থাকবে আমাদের এই গভীর অন্তপুরে, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে। হে আমার ভারত ভূমি তোমার দেশে আছে কত রঙ্গ, তোমার দেশে আছে কত ভঙ্গ, তোমার দেশের রং তোমার দেশের ফসল তোমার দেশের ধ্যান তোমার দেশের ধারণা, হে ভারত তুমি কত মহান। হে আমার ভারত ভূমি তুমি কত মহান, তোমার কথা ভেবে আমি হারাই মনপ্রাণ, চলো চলো আমরা যাই সেই দেশে দেশান্তরে, যেখানে শুরু হয় শিক্ষা দীক্ষা ভালোবাসার গভীর অন্তরে। এই যে কবিতা থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভারতের শিক্ষা বর্তমানে যেটা আছে সেটা শুধু রাজনীতি আর কিছু বিকৃতি ধর্মের নামে। ধর্ম কি, আমরা যেটা জানছিলাম আগে, ধর্ম হচ্ছে ধরের মর্ম, যিনি এই ধর অর্থাৎ শরীর নরকে জানেন বা পৃথিবী বা ধরণীকে জেনেছেন তিনি ধর্মকে জানেন। কারণ এই ভগবত তত্ত্ব বলছে আমাদের ভগবান তত্ত্ব যদি কেউ জানতে চায় ভগবত তত্ত্ব তা জাগরণ করতে হয় বা জানতে হয়। তাহলে ভগবান কথার অর্থ যদি বলি, আমাদের পঞ্চভূতির যিনি জ্ঞান দেন বা যার পঞ্চভূতের জ্ঞান হয়েছে এবং সেখান থেকে কাউকে বাণী দেন বা আশীর্বাদ দেন, সেই ব্যক্তিকে বা সেই মনুষ্য জগৎকে বা সেই রকম শক্তিকেই ভগবান বলা হয়েছে। আর এই ভগবান তত্ত্ব জ্ঞান যারা জাগরণ করেছে তাদেরকে ধার্মিক বলা হয়, তিনি ধর্মকে জেনেছেন। যারা এই পঞ্চতত্ত্ব জ্ঞানকে জানার চেষ্টা করেছেন তাদের মধ্যে ভগবান তত্ত্ব জ্ঞান ঈশ্বর তত্ত্ব জ্ঞান সেই আল্লাহ বলুন গড বলুন না যাই বলুন তাদের মধ্যে জাগরণ হয়। আর যদি বলি নারায়ণ পরম বেলা নারায়ণ পর খরা নারায়ণ পর গৌতি নারায়ণ পর মুক্তি, এই সত্য যুগের যে প্রধান মন্ত্র এই মন্ত্রে তাই জ্ঞানটা আছে। কি বলছে, এই নারায়ণটাই বেদ, এই বেদ জানতে গিয়ে অন্য কারোর কাছে যেতে হবে না, নারায়ণকে জানলেই বেদ জানা হবে, আর বেদকে জানলেই আমার নারায়ণকে জানা হবে, আমার শরীরকে জানা হবে। আমাতেই উনি আছেন আবার আমাতেই উনি মিশে যাবেন, আমি তোমার মধ্যেই আছি, আমি তোমাতেই সবকিছু, তোমার দ্বারাই সবকিছু করতে চাই। তাই ঈশ্বর বলছে 99% তোমার মধ্যে আমি আছি, 1% তোমাকে জাগরণ করতে হবে, তাহলে তুমি আমার সঙ্গে মিশে থাকতে পারবে। বেদের একটাই কথা, সোহম অস্মি হংসা, মানে আমি সেই বা সেই আমি, এই কথাটা কখন হবে, যখন আপনি সম্পূর্ণ বেদ জ্ঞানী হবে। আবার ভগবত তত্ত্ব জানতে গেলে বা ভগবত গীতা পাঠ করার পর একটাই কথা, শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন অর্জুনকে, আমি তোমার মধ্যেই আছি, তুমি আমাতেই সমর্পিত করো, আর আমি তোমার কাজটাই আমি করছি, তুমি শুধু নিমিত্ত মাত্র।
তোমার কাজটা আমি করছি, ভগবান আমাদের দ্বারা করার, ভগবান যে আমাদের মধ্যে আসবেন, ঈশ্বর যে আমাদের মধ্যে আসবেন, আমাদের মধ্যে একটু শুদ্ধি জ্ঞান রাখতে হয়, না হলে হয় না, একটু সময় জ্ঞান, একটু কর্ম জ্ঞান রাখতে হয়, একটু ভক্তি, একটু স্মরণাপন্ন হতে হয়, না ঈশ্বর দেখা দেবেন না, ভগবান দেখা দেবেন না, আল্লাহ বড় দেখা দেবেন না, আল্লাহ আল্লাহ বলে চেঁচালো হবে না, বট বট বলে সমর্পণ করলেও হবে না, ভগবান ভগবান করে খুঁজে হা করলেও হবে না, তখন কি করতে হবে, নিজেকে একটু শুদ্ধি করতে হবে আগে, নিজের শরীরের শুদ্ধি, আমি যে শরীরটা নিয়ে এসেছিলাম এটা পরিষ্কার রেখেছি তো, না ভেতরে অন্য কিছু ঢুকেছে, কিছু খারাপ, এইটাকে জানতে হবে। এখানে ভগবত তত্ত্বের গীতায় আমরা যে জ্ঞান ভক্তিযোগের মার্গ বা ভক্তিযোগের 21 দিনের যে জ্ঞান আমরা শুরু করেছি, প্রথম দিন আমরা বিষয় জেনেছিলাম কি আমাদের ভেতরে রোগ কেন আসছে, শরীরের 3টে দোষ, বাত পিত্ত কফ, মনেরও 3টে দোষ, কর্ম জ্ঞান আর গুরুদোষ, কর্মদোষ জ্ঞান দোষ আর গুরুদোষ, আত্মারও 3টে প্রকৃতির দোষ আছে, কি দোষ, সাত্ত্বিক দোষ, রাজসিক দোষ আর তামসিক দোষ, কে কি আত্মা নিয়ে এসেছিল, কোন পরিবেশে এসেছিল, সেখানে 3টে গুণের সমাহিত আছে, সত্ত্ব রজতম অর্থাৎ সাত্ত্বিক রাজসিক আর তামসিক, সে তামসিক যদি আর তাকে রাজসিক ভাবে আনা যায় বা সাত্ত্বিক ভাবে আনা যায়, এই পদ্ধতিটাই গুরু জ্ঞান, কেউ যদি রাজসিক হয় তাকে সাত্ত্বিক করা যায় তখন তাকে গুরু জ্ঞান নিতে হবে, বা কেউ যদি সাত্ত্বিক থাকে কোন পরিবেশে সে সাত্ত্বিকটাকে রাখতে পারবে বা স্ব আত্মিক কেন্দ্রীভূত হতে পারবে, ঈশ্বরের ধ্যান ধারণা করতে পারবে, সেই জ্ঞানকে জানতে গেলে আমাদের গুরু সমাপন্ন হতে হয়, একজন আচার্য তো লাগবেই, একজন টিচার, একজন শিক্ষক তো লাগবে। তাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন, হে পার্থ তুমি আমাকে সমর্পণ করো, আমি তোমার মধ্যে বিরাজমান হয় আমি তোমার কাজটা করব, তোমাকে তো সেই কাজটা করতে হবে না যেটা তুমি করতে চাইছো না, বিশ্বাসযোগে আমরা যেটা জেনেছিলাম। বলছে অর্জুন বলছেন আমার কুলক্ষয় হবে, আমি যদি এই কর্মটা করি আমার কুলক্ষয় হবে, আমি যদি এই কর্মটা করি আমার ধর্ম চলে যাবে, আমি যদি এই কর্মটা করি আমার সনাতন ধর্ম নষ্ট হবে, এই বিশ্বাসযোগে আমরা এটা জেনেছি। তো আজকে আমরা যেটা শুরু করতে চলেছি এটা সাংখ্য যোগ, আমি বলে কে, সাংখ্য কথা রক্ত স্ব অংশ, আমার ভেতরে যে অংশটা আছে সেটাকে, এটা জানলে আমি যে কে এটা জানা যাবে। এই শ্রীকৃষ্ণ ভগবান রূপে এখানে যখন ছিলেন, গুরু রূপে, আচার্য রূপে ধারাধানে, তখন তিনি সবাইকে এই তত্ত্বটাই দিয়েছিলেন, আমি কে এই বিষয়টাকে জানতে হবে, সবার মধ্যে এই প্রশ্নটা আছে আমি কে, এটাকে জানতে গেলে আমাদের গুরু সমাপন্ন অন্তত হতে হয়, তারপরে বিভিন্ন পাঠ আছে, শাস্ত্র আছে, অধ্যয়ন আছে, এটা জানতে হবে, এবং আমার দ্বারা কি কি কর্ম করা যেতে পারে, আমি কি কি করতে পারি, আমাকে আনা হয়েছে কিসের জন্য বা আমি কি জন্য এসেছি, এই তত্ত্বটা জানতে গেলে আমরা ভক্তি ভাবাপন্ন জ্ঞান বা একজন গুরু সমাপন্ন হতে হয়। আমি স্কুলে যাচ্ছি, কোন টিউশন নিইনি, আমার জ্ঞান হবে বই পড়ে, কিন্তু সেটা কি পূর্ণ জ্ঞান হবে, হয়তো হবে না, হয়তো হবে না, হয়তো লাখে একজনের হতে পারে, ব্যতিক্রম। আবার আমি কোন কর্ম করছি, পাঁচজন ব্যবসাদার আছে, আমার ব্যবসায় কি মুখ্য হবে, তার জন্য একটু যারা 5 জন আগে থেকে ব্যবসা করেছিল তাদের সঙ্গে যদি থাকা হয় তখন আমার একটু অভিজ্ঞতা হয়, বা ব্যবসা করতে করতে কর্ম করতে করতে জ্ঞান হয়, এই জ্ঞানটা যদি একটু টুকরো টুকরো অংশে বা স্ব অংশে বিভক্ত করা যেত, বা কেউ যদি আমার ভেতরে এসে কাজটা করতে পারত শ্রীকৃষ্ণ ভগবানের মতো বা সদ্গুরুদের মতো, তখন আমি এই কর্মটা ঠিকঠাক করতে পারতাম। তাই বলেছে যে কোনো কর্ম, যে কোনো জ্ঞান, যে কোনো ভক্তি, কোনো কিছু করতে গেলে অন্তত একজন গুরু স্মরণাপন্ন হতে হয় যাদের অভিজ্ঞতা আছে, হয়তো এই কাজের না কিন্তু জ্ঞানের, হয়তো এই কর্মের না কিন্তু সমৃদ্ধির, তারা মুক্তির পথ। সাধারণভাবে বললে 3 ধরনের কর্ম হয়, একটা শরীর দিয়ে, একটা মন দিয়ে, একটা আত্মা দিয়ে। এই কর্মকে আবার 3টে গুণে সমর্পণ করে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম আর তামসিক কর্ম। এই যে কর্মের যে জ্ঞান, এই যে জ্ঞানের 3টে ভাগ বা এই যে গুণের 3টে ভাগ, মান আর হুশ মানে সম্মান, কোন ধরনের সম্মান আমার আছে সেটা 3টে ভাগ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আবার আমার যে গুণ হুশ, কি ধরনের হুশ আছে যেটাকে আমি গুণ বলছি, 3টে গুণ, শতগুণ, রজগুণ আর তামগুণ, এই 3টে গুণে সমাহিত হলেই হবে। তাহলে 3টে গুণকে বৃদ্ধি করতে গেলে আমাদের ভগবত তত্ত্ব বা ভক্তিভাবের যে জ্ঞান আমাদের জানতে হবে। প্রথম দিন আমরা বিষাদপূর্ণ জীবন নিয়ে চলছি, এই বিষাদপূর্ণ জীবন যে কিভাবে এসেছে, শারীরিক ভাবে এসেছে, মানসিক ভাবে এসেছে, এমনকি তামসিক, রাজসিক ভাবে এসেছে।
আবার কি এসেছে আত্মিক, যেটা আমার আত্মা বা সত্তার ভেতরেও আছে এই গুণ বা বিষাদ, কি ধরনের গুণ বা বিষাদ ছিল, তার কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে কোন কোন সংখ্যায় কোন কোন ধাপে যে সংখ্যাটা রয়েছে সেটাই সাংখ্যযোগ। সাংখ্য স অংশ, তার যোগ করতে হবে। আমার ভেতরে কয়েকটি অংশ আছে। অর্জুন বলছে আমি কেন আমি কেন এখানে যুদ্ধ করবো, আমার ভাইরা তো আছে, আমাকে দিয়ে কেন হবে, আমি কেন করবো, আমার ভাইরা তো আছে। ভীম হচ্ছে মহাযোদ্ধা, শক্তিশালী, 100 খানা হাতির শক্তি তার ভেতরে আছে। আরো আছে যারা ছিল এখানে যুদ্ধ করার জন্য পঞ্চকর্ণ, তাদের সঙ্গীরা যারা ছিল, তারা বড় বড় যোদ্ধা, তাদের দ্বারা কোন আমি এই যুদ্ধ করতে পারবো না, আমার কোনো ভয় আমি নষ্ট করতে পারবো না, আমার ধর্মকে আমি নষ্ট করতে পারবো। তাহলে আমরা চলুন দেখি আমাদের সাংখ্যযোগ কি বলে। কিন্তু সাংখ্যযোগ শুরু করার আগে আমাদের একটি প্রার্থনা আছে। আমরা গীতা পাঠ করতে গেলে কিছু প্রার্থনা করে নিই, প্রার্থনাটা করে আমরা গীতা পাঠ শুরু করবো। প্রথমে গীতা পাঠের আগে শ্রীকৃষ্ণ ভগবান একটি সত্য সনাতন ধর্ম আনার জন্য একটি কথা মহাভারতের যুগে, মহাভারতের সময় বা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলেছিলেন, সত্য ধর্ম স্থাপনা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবেত ভারত অভ্যুত্থানম ধর্মস্থাপনার্থে যুগে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় পদ্মপদম শ্রীগুরুর্বৈষ্ণবশ্চাত সগুণারঘুনাথীর্তম তৎসজীবম সাদত্তম সাধোসম পরিচন সংহেতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদণে সগুণ ললিতা শ্রী বিশাখাস্য অখণ্ডলামণ্ডলাকারং রক্তম জ্ঞানচরাচরম তৎপদং দর্শিতং যেন তৎস্মৈ শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানোতি মিনরন্ধ্রস্যম জ্ঞানম শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তৎস্মৈ শ্রীগুরুবে নমঃ। ও বিষ্ণু বিষ্ণু পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে সদ্গুরু মহর্ষি নমো বাবায়মিতি নবিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাতে শ্রোতারিণে
পঞ্চতত্ত্বং কৃষ্ণং ভক্তরূপসর্বকং পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো। ভক্ততারন্নং ভক্তরঘ্নং নমামি ভক্তশক্তিং নমো মহাভেদানায় কৃষ্ণনামোপানায় কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যে নমো গৌরদিশে নমানিনে নমো দেবী শ্রীরাধাকৃষ্ণে চরণসমর্পণে। ॐ नमो ब्रह्मण देवाय गोब्रह्मण हितस्य जगदिद्याय कृष्णाय गोविन्दाय नमो नमस्तुते। हे कृष्ण करुणा सिन्धो दीनो बन्धु जगत्पते গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশোভনসুতে দেবী গুণামি হরিপ্রিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৃমাপন্নে দিয়ন্তে সর্বদেবতাঃ মাতৃজননী ধরত্রী দয়াদ্রহৃদয়স্বতী দেবী ব্রহ্মনিশেষ্টা নির্দেশা সর্বদুঃখহরী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভুনিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা ভক্তি যোগের দ্বিতীয় দিনে আজকে সাংখ্য যোগ সম্বন্ধে জানব। সাংখ্য কথার অর্থ হচ্ছে স্বযুক্ত অংশ। স্ব মানে নিজের যে অংশ, আমি কোন অংশে আছি বা কোন পদে আছি এবং কোন জায়গায় আছি, কিভাবে আছি না আছি, কি জন্য আমার বিষাদ এসেছে, কি জন্য আমি কাজটা করতে পারছি না, এই প্রশ্নের সব উত্তর এই সাংখ্য যোগেই আছে। আমি যে একা এই কাজটা করব, আমার দ্বারাই কেন এই কাজটা হবে, এই তত্ত্বের জ্ঞান এই সাংখ্য যোগেই আছে। আবার আমি আমার জীবনে, সেই সমাজ জীবনে বা সংসার জীবনে, আমার নিত্য জীবনে আমি যে দুঃখ কষ্ট রোগ শোক ভোগ নিয়ে আছি, এই যে জ্ঞানের বৃদ্ধি করতে গেলে আমি যে একা দুঃখ পাচ্ছি, আমি একা রোগে আছি, আমার বাড়ির সবাই তো ঠিক আছে একই সঙ্গে থাকি, আমার কেন রোগটা হলো, বা আমার দ্বারা এই কর্মটা কেন হচ্ছে, ওদের দ্বারা কেন হচ্ছে না, আমার দ্বারা কেন হচ্ছে না, ওদের দ্বারা হচ্ছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টা জানতে গেলে স্ব অংশ আমার ভেতরে কোন কোন অংশ আছে এবং কি কি অংশে আমি আছি, আমার ভেতরে কোন কোন অংশগুলো নেই, কোন কোন অংশগুলো আমার দরকার, এই বিষয়কে জানতে গেলে সাংখ্যযোগ সম্বন্ধে জানতে হবে। চলুন দেখি, আমরা সাংখ্যযোগ সম্বন্ধে দেখি বা জানি সাংখ্যযোগে শ্রী ভগবান কি বলছেন।
প্রথমে আমরা বিষাদ যোগ জেনেছিলাম, এই বিষাদ যোগের পরে সাংখ্য যোগ আসছে। সাংখ্য যোগের প্রথমে যেটা বলা হয়েছে সঞ্জয় বাহ্য তম তা কৃপায় বিশ্ব স্বপূর্ণ কুমেখম বিশ্ব দাদিতম বাক্য মুহ গোচর মধুসূদন। আমি সঞ্জয় কি বলছে, অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অস্বীকৃতি শূন্য দেখে কৃপার আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ যে কথাগুলি বললেন, অর্জুনকে যখন তিনি দেখছেন বিষাদ যোগে বারবার একই কথা বলছে, আমার ধর্ম নষ্ট হবে, আমার কর্ম নষ্ট হবে, আমার গুণ নষ্ট হবে, আমি কেন যুদ্ধ করব, আমি যুদ্ধ করতে চাই না, আমার রাজ্যসুখ চাই না, আমার অত শোক বিলাস চাই না, আমার এরকম পিতৃবিয়োগ চাই না, আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা হবে না। তখন শ্রী ভগবান কি বলছেন, শ্রী ভগবান বলছেন, পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, তুই অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবন প্রকৃতির মূল্য বোঝে না সেই সব অনার্যের মতে শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রচলিত হয়, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তাহলে আমরা যে পদে আছি বা অর্জুন যেখানে ছিল তাদের একটা যশ ছিল, নাম ছিল, খ্যাতি ছিল, প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তি যদি যুদ্ধ না হয়, যদি দুর্যোধন জিতে যেত, মহাভারতের যুদ্ধ যদি না হতো, অর্জুন যদি যুদ্ধ না করতো কি হতো, আমরা অর্জুনকে রাজা হিসেবে পেতাম না, ভরত রাজার দেশ গুলো জানতে পারতাম না, এই মহাভারত সম্বন্ধে আর জ্ঞানটা থাকতো না, কারণ দুর্যোধন যদি জিতে যেত কি হতো, অন্ধকারময় জগৎ আসত, আমি যে পদে আছি সেই পদে ক্ষীণ হতো। আমাদের সমাজ জীবনে কিছু জ্ঞান আছে, বিশেষ করে বৌমা আর শাশুড়ি, পিতা সন্তান, শিক্ষকের সঙ্গে ছাত্রের, মালিকের সঙ্গে কর্মীর, প্রত্যেকটা জীবনে এরকম একটা জ্ঞান আছে। আমার মালিক আমাকে কি করাতে চাইছে, আমি যদি আগে থেকে না জানতে চাই বা না বুঝি বা আমার তার যদি জ্ঞান না হয় তাহলে আমার কি হবে, কর্মক্ষয় হবে, পদচ্যুতি হবে, পদক্ষয় হবে, আমি যে পদে আছি সেখান থেকে নিচেই নেমে যাবো। পথকে উন্নতি করতে গেলে তাই শ্রী ভগবান বলছেন, তুমি যে কর্মটা করতে এসেছো সেই কর্ম করো, যেটা করতে এসেছো সেটা তোমাকেই করতে হবে, যদি না করো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করতে দেবে না। তোমার স্বর্গলোক কোনটা যদি বলি, মনুষ্য, আমরা বলেছি আমাদের নাক হচ্ছে আমাদের অর্জন করার জায়গা বা আমাদের অর্জনের শক্তি, বা আমি অর্জুন যিনি অর্জন করতে চান, গুরুর কাছে আমি অর্জুন, গুরু হচ্ছে আমার কৃষ্ণ, তার গুরু আমাকে বলছে এই কর্মটা করো ভক্তিযোগ, কেন আমার ভেতরে সুদর্শন আসবে, সুদৃষ্টি আসবে, কুদৃষ্টি চলে যাবে, যদি শরীরে কোনো রোগ থাকে সেই রোগ চলে যাবে। তাহলে যারা ভক্তিযোগ করছে না বা আসেনি সকালে অনুপস্থিত আছে, তাদের আমি বলবো কিছু জিনিসের জ্ঞান বাড়িতে বসে হয় না, সামনাসামনি হয়, হাওয়া বাতাস বলছে, গুরু যখন সামনে থাকে তার হাওয়া বাতাস দৃষ্টি এইগুলোতেও পাওয়া যায়, জ্ঞানেও পাওয়া যায়, শব্দেও পাওয়া যায়, মন্ত্রেও পাওয়া যায়, বাক্যেও পাওয়া যায়, তার নাম উচ্চারণ করলেও পাওয়া যায়, তার মন্ত্র উচ্চারণ করলেও পাওয়া যায়, তার নামে জপ করলেও পাওয়া যায়। কিন্তু আমি কিভাবে পাবো, সম্পূর্ণ পাবো না একটুখানি পাবো, আমি শুধু চেষ্টাই নিব সাত না আমি পুরোটাই আহার করবো, আবার আহার করে আমি হজম করবো, তো হজম করে আমি পুষ্টি আমার শরীরে কাজে লাগাবো, তো কাজে লাগানোর পর আমার সমৃদ্ধি, আমার স্বর্গ, অর্থাৎ আমার ভেতরে অর্ঘ, আমার মস্তিষ্ক বা আমার মুখ, আমার মুক্তি কর্ম হবে। তো এই জ্ঞানটা এখানে ভক্তি যোগে আছে, যেটাকে গুরুকর্ম বা সুদর্শন কর্ম বলা হয়, সুদর্শন ক্রিয়াযোগ, আমরা এটাকে ভক্তিযোগ বলে থাকি, একুশ দিনের তত্ত্ব। যারা শিবযোগ করেছে সাত দিন, আমার ভেতরে যে বীজের শক্তি আমরা যে সঞ্চয় করেছিলাম সাত দিনের শিবযোগে, এই শিবযোগের শক্তিকে আমার শরীরে কাজে লাগছে কিনা, যেভাবে কাজ করতে চাইছে সেভাবে ব্যবহার হচ্ছে কিনা, তার জন্য কিছু জ্ঞান, কিছু ধ্যান, কিছু সংযুক্তি বা কিছু পরম্পরার জ্ঞান জানতে হবে। এটা জানতে গেলে আমাদের ভগবত তত্ত্ব জানতে হবে। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বসে যদি দিতে পারে, আমরা সমাজে ঘরের মধ্যে বা আশ্রমের মধ্যে থেকে কেন জানবো না, এখানে তো আর যুদ্ধক্ষেত্র নেই, আমাকে কেউ মেরে ফেলছে না, তাহলে আমার জানতে অসুবিধা কি। আমি এখানে এসেছি দুটো ভাগে, কারো সময় নিতে আসেনি বা কাউকে সময় নষ্ট করতেও বলিনি। যারা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে
তাদেরকে বলেছি 5টার সময় উঠে 2 ঘন্টা সময় দিতে। যারা 7টার সময় কাজে যায় তাদেরকে বলেছি 5টার সময় ঘুম থেকে উঠে 2 ঘন্টা সময় দিতে, আর বাদ দিয়ে সব কর্ম করতে। সারা জীবন ঘুমোতে পারবেন কিন্তু 21 দিন 2 ঘন্টা না ঘুমালে কি হবে সকালে? বিকেলে যারা কাজ করে বাড়ি এসেছে, রাস্তাঘাটে অনেক কর্ম করে সময় কাটায়, তাদেরকে বলেছি সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা আরতি করে এখানে আসতে 6টা থেকে 8টা কি 9টাও হয়ে যায় অনেক সময়। তো সন্ধ্যার পর 2টো ভাগ আমাদের ভক্তিযোগ শুরু হচ্ছে। তো ভক্তিযোগের দ্বিতীয় দিন আমাদের স্ব-অংশ, আমার ভেতরে কোন অংশ আছে এটা জানতে গিয়ে আমাদের ভগবত দত্তে শ্রী কৃষ্ণ ভগবান বলেছিলেন এইটা আমরা জানব। আমি কোন অংশে আছি, অংশ কি এবার বলে রাখি, আমাদের ভেতরে যে অংশ, যে অংশটা ঈশ্বরের পরমের বা ভগবানের, সেই অংশটা কি শরীর ঈশ্বরের না নশ্বরের, মন ঈশ্বরের না নশ্বরের, আত্মা ঈশ্বরের না নশ্বরের, এটা জানতে হবে। এই জানাটাই শ্রী ভগবান বলেছিলেন সাংখ্যযোগে। আবার বলছে আমি যে কর্ম করছি, যে যে কর্মই করুক, সে চুরি করুক আর ডাকাতি করুক, স্কুল মাস্টার হোক আর ইঞ্জিনিয়ারই হোক আর ডাক্তারই হোক, তা সেই কর্মে আমি কোন পদে আছি, সেই কর্মটা আমার কোন পদে কাজে লাগছে, শরীরের মনের আত্মার না পরমাত্মার, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে জানতে হবে। এই জ্ঞানকে জানতে গেলে 3 ভাগে কর্মকে ভাগ করা হয়েছে, একটা সাত্ত্বিক কর্ম, একটা রাজসিক কর্ম, একটা তামসিক কর্ম। সদ্গুণের জন্য সাত্ত্বিক, রজগুণের জন্য রাজসিক, তমগুণের জন্য তামসিক কর্ম। তাহলে আমি যেখানে আছি আমি তামসিক কিনা সেই বিবেচনাকে জানতে গিয়ে সাংখ্যযোগে শ্রী ভগবান বলেছিলেন, তাই বলছে যে পার্থ এই সম্মান হানিকর বশবর্তী হয়ে না, যে সম্মান তুমি পেয়েছিও এখানে যুদ্ধ করার জন্য, তোমাকে প্রধান হিসেবে রাখা হয়েছে, যুদ্ধের প্রধান দলনেতা হিসেবে রাখা হয়েছে, তো তুমি যে সম্মানটা পেয়েছ এই সম্মানটা সত্যি কি ঠিক? আবার যে সম্মানটা তুমি ত্যাগ করছো সেই সম্মানটা কি ঠিক? সবাই তোমাকে সম্মান করেছে, তোমার সম্মানটা রাখার জন্য, তোমার মান বৃদ্ধির জন্য তোমাকে দলনেতা বানিয়েছে, তোমাকে বাড়ির গার্জেন বানিয়েছে, তোমাকে সমাজের গার্জেন বানিয়েছে, তা তুমি যে কি করছো যদি এখানে ত্যাগ করে দাও তোমার সম্মান থাকবে? তুমি যে কর্মটা করতে এসেছো, যদি বলি ভক্তিযোগ, তো ভক্তিযোগ যদি আমি ছেড়ে পালিয়ে যাই, যদি না আসি এখানে শুনতে, একদিন এসে 3 দিন আসেনি, তখন কি হবে? সম্মানটা থাকবে? অন্তত এই গুরুর সামনে তো থাকবে না। তাহলে শ্রী ভগবান অর্জুনকে বলেছে তোমাকে যুদ্ধ করতে আনার জন্য তোমাকে দলনেতা বানানো হয়েছে, তুমি যদি এই পথটা ছেড়ে দাও তোমার সম্মান হানি হবে, তুমি যদি যুদ্ধ না করো প্রথমে তোমার সম্মান হানি হবে, আর সম্মান যদি হানি হয় তাহলে যদি তুমি মানুষ হয়েছ, মানুষ রূপে তোমার শ্রেষ্ঠ রূপ তুমি পেয়েছো, যুগে যুগে অবতার রূপে এসে যোগাযোগ ধ্যান প্রার্থনা জপ করে তোমার মনুষ্য জন্ম হয়েছে, তাই আমাদের মনুষ্য জন্ম 84 লক্ষ যোগে ভেদ করে হয়, এই মানব জন্ম আমরা পাই। আর এই মানব জন্মের মধ্যে আমরা এমন কোন কর্ম করতে পারি যে কর্মটা অন্য অন্য জীব করতে পারে না, যেটা সাধারণত সম্মান বৃদ্ধি আর হুশ বা গুণাগুণ বৃদ্ধির কর্ম, আর এই কর্ম করলেই আমরা মানুষ হতে পারবো। তাই এই কর্মটা আগে তোমাকে যে কর্মটা দেওয়া হয়েছে তোমার সম্মান রাখার জন্য দেওয়া হয়েছে, তোমাকে সম্মান দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তুমি যুদ্ধ করো, নাহলে তোমার সম্মান হানি হবে, আর সম্মান হানি হলে তুমি মানুষ হতে পারবে না, তোমার মনুষ্য কর্ম থাকবে না। তা তোমার কি সনাতন ধর্ম কি থাকবে সেই সময়? তোমার কি মনুষ্য ধর্মটাও কি থাকবে সেই সময়? তোমার কি জীবের ধর্মটাও কি থাকবে সেই সময়? তোমার মাথা নত হয়ে যাবে, তুমি তাই যুদ্ধ করো, তোমাকে যুদ্ধ করতে হবে, তোমাকে উঠতে হবে। হে পার্থ এই সম্মান হানিকারক, তুমি যদি ত্যাগ করো সম্মানটা হানিকারক হবে, তুমি যদি যুদ্ধ না করো সম্মানটা হানিকারক হবে, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ্য হৃদয়ে ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, তুমি যদি না ওঠো তাহলে তোমার সম্মান নষ্ট হবে। সম্মান দরকার তো, মানুষ হতে গেলে মান মানে সম্মান মানে নিজের মান দরকার, মানুষ হতে গেলে তাড়াতে হবে, না হলে হবে না। কিছু কর্ম আছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের শরীরকে ক্ষয় করছে, বিশেষ করে নেশা যারা করে, নেশাগ্রস্ত অবস্থায়, তাহলে এমন কিছু আছে যেগুলোকে ত্যাগ করতে হয়, এমন কিছু আছে যেগুলো থেকে সিদ্ধি পেতে হয়, ওখানে বসেও সিদ্ধি পাওয়া যায়,
যে কোনো কর্মী সিদ্ধি পাওয়া যায়, কিন্তু তার গোড়ায় যেতে হবে তো, নাহলে মাথায় যেতে হবে। কে কোথায় যাবে এটা তাদের ব্যাপার, আর গোড়ায় নাহলে মাথায়। গাছের আমি ফল খাবো, গোড়া খাবো না ফল খাবো? গাছ যদি আমি কাটতে চাই বা গাছের ওই ফলটা খেতে চাই, তাহলে আমি গাছটা কেটে নামাবো না ফলটা শুধু পারবো? কে যদি গাছ নামিয়ে দেয় পরের বছর ফল খেতে পারবে, তাহলে গাছ যতদিন থাকবে ততদিন আমি ফল পাবো, এই চিন্তা করে জীবনটাকে চালাতে হবে। শরীরটা যতদিন আছে আমি শরীরটা দিয়ে কর্ম করিতে, শরীরকে তো ঠিক রাখতে হবে, গাছের ফল খেতে গেলে গাছের গোড়ায় জল দিতে তো হবে, গাছ যেভাবে বাঁচবে ফলটা যে হবে তার গাছের যা জিনিস দরকার সেটা তো দিতে হবে। তাই মানুষের যে কর্ম যে জ্ঞান শরীরটা ঠিক রাখার জন্য, প্রথম শরীর ঠিক, আত্মা ঠিক, সব ঠিক। আবার শরীর ঠিক হলে হবে না, মন ঠিক বলছে, শরীর আমার মন আমার কেন জ্ঞান আমার নয়? শরীরকে ধরে মনকে ধরে জ্ঞান আমার হয়, শরীর তো নিজের, তাহলে জ্ঞানটা নিজের না কেন? কি করে করতে হবে? শরীরকে ধরতে হবে, মনকে ধরতে হবে, তাহলে জ্ঞান হবে। তাই একটু স্মরণাপন্ন পুতনে হতে হয়, একজন সৎগুরু স্মরণাপন্ন হতে হয়, একেবারে গুরু জ্ঞান নিতে হয়। আবার জ্ঞান নিলাম কর্ম করলাম না, জ্ঞান নিলাম ব্যবহার করলাম না, হবে? এখানে দুটো জিনিস করানো হয়, একটা হচ্ছে যোগ প্রাণায়ামের সঙ্গে কিছু করা, মন্ত্র তত্ত্ব প্রার্থনার সঙ্গে কিছু করা, তার সঙ্গে আমাদের ভগবত তত্ত্বে আমাদের দৈনন্দিন জীবনের রোগ শোক ভোগ দূর করার পরে আমাদের মনের স্তুতি বা মনের শক্তিকে জানা, আমরা এটা এখানে করি। তাই শ্রী ভগবান বলছে, হে পার্থ, যে সম্মান তুমি এখানে পেয়েছ, যদি এই সম্মানটা যদি না রাখতে চাও তোমার এই সম্মানটা হানিকারক হবে, তুমি মানুষ হতে পারবে না। এই ধরনের আচার আচরণ তোমার পক্ষে মানায় না, তোমার পক্ষে ভালো না। হে পরম তপ, হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা তুমি ত্যাগ করো, তোমাকে ত্যাগ করতে হবে। কোনটা? তুমি যেটা ভাবছো তোমার ভেতরে যে বিষাদ ভাবেছে, দুঃখ কষ্ট রোগ শোক ভোগ দুশ্চিন্তা, এগুলো ত্যাগ করো। তুমি যেটা জেনেছো বা যে জ্ঞানটা জেনেছো এটাই তোমার শ্রেষ্ঠ জ্ঞান না, আরো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, ধরতে হবে। তখন অর্জুন বলছেন, হে অরিসুন্দর, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিষ্ঠিত করি? তাহলে আমার কি আছে এখানে? ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য, বিশ্বের পিতা মানে বলতে গেলে আমরা আগের দিন বলেছিলাম আমাদের দাদু, নাতি হয়ে আমি দাদুকে কিভাবে মারি? দাদু ভুল করতে পারে, আমি কিভাবে মারি? দাদুর তেজ আছে, বুড়ো বয়সে একটু মেমোরি হতে পারে, তা আমি কিভাবে দাদুকে মারব? আর এখানে দ্রোণাচার্য, দ্রোণের আচার, যার মধ্যে মহা জ্ঞান আছে, তিনি একজন স্কুলের শিক্ষক, আমার বাবা যদি হয় বাবা, নাহলে আমার একজন শিক্ষক মহাশয়,